নাগরিকত্ব আইনে হিন্দু না মুসলমান সেটা দেখার জন্যে তথাগত রায়ের একটা পোস্ট ভাইরাল হয়েছে, এবং এই পোস্টের বিরুদ্ধে উঠেছে বিভিন্ন রকমের প্রতিবাদের ঝড়। কেউ এর সমর্থন করেছেন, কেউ করেছেন প্রতিবাদ। প্রথমে টুইটটা দেখব এবং তারপর দেখব প্রতিবাদ করেছেন মমতাওয়ালা ঠাকুর, মাতুয়া মহাসংঘের প্রধান। মানুষ এত বড় নোংরা হতে পারে, এই যে চিন্তা ভাবনা যে লিঙ্গ তাকে আজকে তাকে পরীক্ষা দিতে হবে এবং টুইট করছে একজন শিক্ষিত মানুষ, বিজেপি দুবারে দুইশের রাজ্যপাল ছিল উনি, একটা বাঙালিদের যে তাদের প্রসঙ্গ তাদের পরীক্ষা করতে হবে, তারা হিন্দু না মুসলমান তাই করে নাগরিকত্ব নিতে হবে, সেটা টুইট করে আজকে বলছে। আমি ধিক্কার জানাই।